হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও আছি, চলছে। তো আজকে হচ্ছে ডিসেম্বরের 1 তারিখ, আর ডিসেম্বরের 1 তারিখ হচ্ছে বাবার বার্থডে, আর 19 তারিখ হচ্ছে আমার বার্থডে। কেউ কিন্তু আমাকে উইশ করতে ভুলো না। আর এদিকে দেখো, মা, ভাই, কাকিমুনি, ঠাকুরদা, ঠাকুরমা সবাই চলে এসেছে, বোনেরা, কাকিমুনি। বাবার ছোটোবেলা থেকেই বার্থডে পালন হয়, আর সেটা কিন্তু দাদু কেক প্রতি বছর নিয়ে আসে, আর এখন এবার নিয়ে এসেছে দিদি। বা দাদুভাই কিন্তু টাকা দিয়েছে, মানে এটা হচ্ছে বাবা ফ্যামিলির মধ্যে বড় পিসি, তারপর হচ্ছে আমার বাবা। তো যেহেতু মানে ছেলেদের মধ্যে বাবা বড়, মানে আমার বাবারা হচ্ছে 3 ভাই 4 বোন, তো বড় পিসি আছে, তারপর হচ্ছে আমার বাবা বড়। তো যাই হোক, বাবার বার্থডে প্রতি বছর পালন হয়, তো প্রতি বছরের মতো এবারও পালন হচ্ছে। তো আর আমি ব্লগ করবো না, এটা হতে পারে, তো ছোটোখাটো একটা ব্লগ করে নিলাম। তো এদিকে দেখো, জামাইবাবু এসছে, আর এদিকে দিদি, দিদিভাই, রাহুল, আকাশ, টুকটাক সবাই এসছে। তো এদিকে দেখো, দিদিভাই আশীর্বাদ করছে বাবাকে, আর দুটো কেক এনেছে, কারণ জামাইবাবু মন হচ্ছিলো না একটা কেকে, তাই দুটো কেক নিয়ে এসছে। আর আমার শরীরটা একটু খারাপ ছিল, তো বাড়িতেই ছিলাম আমি, আর সেরকমভাবে কিছুই করতে পারিনি। তো ছোট্টখাটো একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি, আর কবে ঠিকঠাক তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে পারবো আমি সত্যিই জানি না, বাট যদি ঠিকঠাক থাকি তো অবশ্যই তোমাদের সাথে ব্লগ শেয়ার করব, কারণ এখন লাইফের খুব একটা খারাপ সিচুয়েশনের মধ্যে আছি বলতে পারো। তো যাই হোক, কারণ তোমাদের সাথে আমি এখন শেয়ার করতে পারবো না, আর কবে পারবো সেটাও জানি না। তো যাই হোক, তোমরা দেখতে থাকো আর কি হয়, এখন কেক কাটা হবে, তো চলো দেখতে থাকো। শুধু কেক আর পায়েস নয়, আর এরপরে আমি দেখাতে তোমাদের ভুলে গেছি, এরপর করেছিল বাড়িতে লুচি, করেছিল মাংস, করেছিল। তো আজকের এই ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। তো 1 তারিখ অনেক আগে পার হয়ে গেছে, এডিটের জন্য পোস্ট করতে পারিনি। তো চলো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।